আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন রাজ্যের 5টি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলায় শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষা। রাজ্য সরকারের তরফ থেকে নিজেদের কোষাগার থেকে 15 লক্ষ পরিবারকে কিন্তু বাংলা আবাস যোজনায় ঘর দিতে চলেছে, যেখানে প্রথম দফায় 60,000 টাকা দেওয়া হবে, দ্বিতীয় দফায় 40,000 টাকা দেওয়া হবে এবং তৃতীয় দফায় লাস্ট দফায় কিন্তু দেওয়া হবে 20,000 টাকা। এই কিন্তু 1,20,000 টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, যার সমীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। এবং এই মুহূর্তে সবথেকে বড় একটি আপডেট চলে আসছে, যখন আপনাদের বাড়িতে সমীক্ষা হবে অর্থাৎ সার্ভে হবে, তখন কিন্তু উপভোক্তাকে সরাসরি সেখানে থাকতে হবে। কেননা আপনি যে জায়গায় ঘরটি তৈরি করবেন, আপনার ঘরের বর্তমান অবস্থা কী রয়েছে, জিও ট্যাগিং করার সময় কিন্তু সেই উপভোক্তাকে সরাসরি হাজির থাকতে হবে, ফটো তোলা হবে। যদি আপনি তখন সেখানে না থাকেন তাহলে কি আপনি আবাস যোজনার 1,20,000 টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন কিনা, কি বলেছে রাজ্য সরকার, এর পাশাপাশি কি লিস্টে আপনি আপনার নাম চেক করবেন এবং কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা চলে আসবে, দ্বিতীয় কিস্তি 40,000 টাকা চলে আসবে এবং তৃতীয় কিস্তি 20,000 টাকা চলে আসবে। বিস্তারিত জানলাম আজকের ভিডিওতে, এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকার দিতে চলেছে 1,20,000 টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং ইতিমধ্যে 5টি জেলা বাদ দিয়ে রাজ্যের বাকি সমস্ত জেলায় সমীক্ষা কিন্তু সোমবার থেকে শুরু হয়েছে। এখন প্রশ্ন হল যে সমীক্ষায় আপনাদের কোন কোন বিষয়ে কোন কোন শর্তগুলো পূরণ করে থাকতে হবে। এখানে শর্ত চাওয়া হয়েছে অবশ্যই সেই পরিবার যদি আগে থেকে কোনো রকম স্কিম থেকে আবাস যোজনার ঘর না পেয়ে থাকে তাহলে যোগ্য রয়েছে, এর পাশাপাশি পরিবারে যদি কোনো রকম সরকারি চাকরিজীবী না থাকে তাহলে কিন্তু যোগ্য রয়েছে, পরিবারে যদি সেই পরিবারের এক কথায় কোনো রকম ইনকাম ট্যাক্স পে না করে থাকে তাহলে কিন্তু যোগ্য রয়েছে, যদি 3 অথবা 4 চাকা বিশিষ্ট যানবাহন না থাকে কিংবা কৃষি যন্ত্রপাতি না থাকে তাহলে যোগ্য রয়েছে, যদি সেই উপভোক্তার কৃষি জমি 2.5 একরের বেশি না থাকে অথবা অকৃষি জমি 5 একরের বেশি না থাকে তাহলে কিন্তু যোগ্য রয়েছে। এখন প্রশ্ন হলো যদি লিস্টে আপনার নাম থাকে এবং আপনি এই মুহূর্তে বাড়িতে নেই, আপনি একজন পরিযায়ী শ্রমিক, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে, এ নিয়ে কিন্তু নানান প্রশ্ন এবং বিতর্ক কিন্তু শুরু হয়েছিল। এর ফলে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম লিস্টের মধ্যে রয়েছে এবং তারা বর্তমানে কাজের তাগিদে বাইরে রয়েছে, সেক্ষেত্রে তাদের যখন জিও ট্যাগিং হবে, তাদের বাড়িতে যখন সমীক্ষার করার জন্য আধিকারিকরা চলে যাবে তখন কি করবে, সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু পরিবারের বাকি সদস্য অথবা আত্মীয় স্বজন যারা রয়েছে প্রথম দফার যে সমীক্ষা তখন কিন্তু যে কোনো একজন দিয়ে কিন্তু সমীক্ষা করতে পারবে, অর্থাৎ প্রথম দফায় যে 60,000 টাকা সেই উপভোক্তা কিন্তু কিংবা সেই পরিবার পেয়ে যাবে বাংলা আবাস যোজনার। কিন্তু দ্বিতীয় দফায় যখন সমীক্ষা হবে যে 40,000 টাকা পাঠানো হবে, তখন অবশ্যই কিন্তু সেই পরিযায়ী শ্রমিককে সেখানে উপস্থিত থাকতে হবে সরাসরি, নয়তো কিন্তু সেই পরিযায়ী শ্রমিক দ্বিতীয় দফার 40,000 টাকা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে যদি কোনো পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে কাজের তাগিদে বাইরে রয়েছে এবং তাদের নাম বাংলা আবাস যোজনার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে তাদের পরিবার অথবা আত্মীয় স্বজন যে কেউ আবাস যোজনা জিও ট্যাগিং করার সময় সেখানে কিন্তু থাকতে পারবে এবং তাদের ফটো কিন্তু তুলে নেবে আধিকারিকরা। এরপর তাদের অ্যাকাউন্টে প্রথম দফার 60,000 টাকা পাঠানো হবে এবং দ্বিতীয় দফায় যখন 40,000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে তখন অবশ্যই কিন্তু সেই পরিযায়ী শ্রমিককে সেখানে থাকতে হবে। এই টাকা কিন্তু রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে 15 লক্ষ পরিবারকে দিতে চলেছে। রাজ্যের 15 লক্ষ পরিবার কিন্তু বাংলা আবাস যোজনার সব কিছু যদি ঠিকঠাক থাকে প্রথম দফার টাকা ডিসেম্বরের শুরুর দিকে পেতে চলেছে। প্রথম দফায় কিন্তু 60,000 টাকা আবাস যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে, দ্বিতীয় দফায় কিন্তু 40,000 টাকা চলে আসবে এবং তৃতীয় দফায় 20,000 টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে। প্রথম দফায় যখন 60,000 টাকা পাবে তা দিয়ে কিন্তু কাজ শুরু করবে সেই সমস্ত উপভোক্তারা, এরপর কাজ যতদূর এগিয়ে যাবে সেই পর্যায়ে এক কথা 60,000 টাকা যতদূর কাজ হয়ে থাকে হবে, এরপর কিন্তু দ্বিতীয় দফার টাকা পাঠানোর আগে আবারও সমীক্ষা হবে, তখন কিন্তু ফটো তোলা হবে, তখনই কিন্তু পরিযায়ী শ্রমিকদের যারা বাইরে রয়েছে কাজের তাগিদে তাদের থাকতে হবে সেই পরিবারের প্রধান যাদের নাম রয়েছে লিস্টের মধ্যে এবং তাদের সেখানে ফটো তোলা হবে, এরপর সেটি মঞ্জুর হয়ে গেলে কিন্তু দ্বিতীয় দফার 40,000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে। এরপর তৃতীয় দফায় সমীক্ষা হবে কতদূর পর্যন্ত কাজ এগুলো সেই টাকা দিয়ে 1,00,000 টাকা দিয়ে, এরপর সেটিকে কিন্তু ফটো তোলা হবে, জিও ট্যাগিং হবে ইত্যাদি,
এরপর সেটি যখন মঞ্জুর হয়ে যাবে তৃতীয় দফার কিন্তু 20,000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবে কিন্তু তিনটি ধাপে যে বাংলা আবাস যোজনার টাকা 1,20,000 টাকা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে পাঠাতে চলেছে রাজ্যের 15 লক্ষ পরিবারকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আপনি কীভাবে লিস্টে আপনাদের নাম চেক করবেন? এই মুহূর্তে কোনো রকম কিন্তু লিস্ট পয়সা দেওয়া হয়নি, তবে চিন্তার কারণ নেই। যখন এই সমীক্ষার প্রথম দফার শেষ হয়ে যাবে এবং সমস্ত ধাপ কমপ্লিট হয়ে যাবে, জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ওয়েবসাইটে অথবা জেলা প্রশাসন অফিসে অথবা বিডিও অফিসে। আমি আপনাদের সমস্ত আপডেট দেখিয়ে দেবো, যখনই আমাদের হাতে ফাইনাল লিস্টটি চলে আসবে সমস্ত আপডেট লিস্ট আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই মুহূর্তে কিন্তু এটাই বড় আপডেট, পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি আপনি কোনো রকম পার্সোনাল প্রশ্ন থাকেন, আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনি কিন্তু চাইলে এখানে ফলো করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন আইডিটি, ফলো করে আপনি মেসেজ করবেন। তো প্রত্যেকেই ভালো থাকুন।